الله أكبر الله أكبر الله أكبر আগামে হেল শনিবার মুসলমান হলর অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করিব মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভর আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমান হল সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিব নামাজ শেষে মুসল্লি অলর বোধকে যাইব খবরস্থানত তারা চিরবিদায় লওয়া তারার স্বজন অলর খবর ডাকু দিতে এই অশ্রুসজল সুখে এই আনন্দর দিন তারার রোহের মাগফিরাত কামনা করি আল্লাহর দরবারত আকুতি জানাইব প্রায় 4000 বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভলাই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামরে কুরবানি করিবের উদ্যোগ লইল কিন্তু পরম করুণাময়র অপার কুদরতে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামর পরিবর্তে উগো দুম্বা কুরবানি হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার যদিও একান হৃদয়বিদারক ঘটনারে কেন্দ্র করি কুরবানির নিয়ম চালু হয় কিন্তু দিনগো আনন্দর দিন হিসেবেই প্রতি বছর মুসলমান হল পালন করে ইয়নর হারনুল দি প্রিয় পুত্র ইসমাইলুরে জীবিত ফিরিফন গানাছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামল্লাই বোধ আনন্দর বিষয় হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামর এই আত্মত্যাগর সুমহান ও অনুপম দৃষ্টান্তরে চিরস্মরণীয় গরি রায়বেল্লাই বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ পাকর অনুগ্রহ লাভর আশায় পশু কুরবানি করিতাহে তবে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসি এবার ঈদ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদুরগিরি যে আনন্দ উচ্ছ্বাস তাইবের হতা তা এবার বরবাদ করে দিয়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও দেশব্যাপী ভয়াবহ বন্যা করোনা মোকাবেলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদুত সরকারের নির্দেশনায় খোলা মাঠত ঈদুর জামাত অনুষ্ঠিত নোয়ার ঈদ জামাত এবং এলাকার মসজিদের ভিতরে শারীরিক দূরত্ব বজায় রাখি ও স্বাস্থ্যবিধি মানি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে একই মসজিদত একাধিক জামাত আদায় করণ যাইব কোলাকুলি ও আত্মেলানত তুন বিরত তাইবের অনুরোধ জানানোই ডেস্ক নিউজ সি প্লাস টিভি